ওকে তোর সামনে নেমে ওয়ান ট্যাপ বাইসেপ ওয়ান ট্যাপ ইয়ার, এখানে দেখেছো? ওকে তো এখানে ওর টিমমেট আছে, টিমমেট বাইসেপ টিমমেট। ওকে একটা শট রানিং, ঠিক আছে? সো এখানে দেখো বাইসেপ এখানে দুটো নেমেছে, বাকি দুটো টিমমেট এসে পড়েছে। সো এখানে দেখো বাইসেপ আর একটা শট মেরেছে, ডাউন হয়নি ইয়ার এখানে। সো এখানে দেখো সামনে ওর টিমমেট আসছে, বাইসেপ এমনটাই তো বেরোলো না ইয়ার। ওকে ওকে একটা আছে, চলো রিভাইভ কইতে দেনি, নক কই দিছি। সো এখানে দেখো বাইসেপ পুরো চারটা প্লেয়ার ভাই, এখানে মুভমেন্ট স্পিড দেখতে পাচ্ছ, একটা গুলি কইতে পারছি না ওরা, ঠিক আছে? সো এখানে দেখো ওয়ান ট্যাপ বাইসেপ ওয়ান ট্যাপ। ওকে একটা আছে ভাই, পুরো স্কোয়াড খত। লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, কেমন আছো তোমরা সবাই? কেস আছে তোমাদের সাথে এন্ড কি অবস্থা তোমাদের সবার? সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেএস ভাই গেমিং। সো গাইস আজকে ভিডিওতে জাস্ট আমরা কথা বলবো কিভাবে তোমরা তোমাদের খেলার স্পিড বাড়াবে, ঠিক আছে? তো ভাই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল আর ইউনিক টাইপের হতে চলেছে। তুমি ভাই যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারছি তুমি কিন্তু ইয়ার এখানে আমার চাইতে কিন্তু ভালো স্পিডে কিন্তু খেলতে পারবে, মানে তোমার গেম প্লে কিন্তু খুবই পুরো আলট্রা লেভেলের হয়ে যাবে, ঠিক আছে? তো ভাই তোমাদের মুভমেন্ট স্পিড বাড়াতে গেলে তোমাদেরকে বেশ কিছু কিন্তু স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে? সেখানে স্টেপগুলোর মধ্যে সবার ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে ভাই তোমাদের ফার্স্ট রানিং, ঠিক আছে? সেখানে দেখো ফার্স্ট রানিং বলতে তুমি যখন খালেতে দৌড়াবে, মানে তুমি যখন নর্মালি তুমি খালেতে দৌড়াবে বন্দুক হাতে না নিয়ে, তখন তুমি দেখতে হবে তোমার মানে স্পিডটা কিন্তু অনেকটা বেশি থাকছে, ঠিক আছে? সো এখানে একটা ক্লিপ তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি, সো ক্লিপটা দেখলে তোমরা হয়তো বা সম্পূর্ণটা বুঝতে পারবে। সেখানে দেখো আমি যখন মনে করো খালি হাতে দৌড়াচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু আমার স্পিডটা এতটা বেশি থাকছে, আমি কিন্তু দুটো তিনটে এনিমির ভিতর দিয়ে কিন্তু সার্ভাইভ করে কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারছি, আমার গায়ে কিন্তু কেউ কোনো ড্যামেজ দিতে পারছে না, ঠিক আছে? তো ভাই এখানে তোমরা কিন্তু এটা কিন্তু ফলো করবে। আর ভালো করে এখানে একটা জিনিস তোমরা যদি খেয়াল করে দেখো, বিষয়টা হচ্ছে আমি যখন বন্দুকটা হাতে নিয়েছি তখন কিন্তু আমি মরেছি, মানে যতক্ষণ পর্যন্ত আমি খালি হাতে ছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আমাকে কোনো ড্যামেজই করতে পারে। তো ভাই এখানে তো তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু ইয়ার ফার্স্ট রানিং করার কিন্তু একটা সুবিধা আছে, ঠিক আছে? সো এখানে ফার্স্ট রানিং বলতে এখানে তোমাদেরকে খালি হাতে বেড়াতে হবে। সো এখানে তোমরা তো বুঝতেই পারছো মানে খালি হাতে বেড়ালে কিন্তু তোমার দৌড়ানোর স্পিডটা অনেকটা বেশি থাকবে, যার ফলে কিন্তু ইয়ার তোমার দুটো তিনটে এনিমি কিন্তু কিছু করতে পারবে, মানে তুমি কিন্তু পুরো এনিমিকে কিন্তু ডস দিতে পারবে, ঠিক আছে? সো এখানে তোমার মিলি ওয়েপনটা সুইচ করার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে ফার্স্ট বল একটা এনিমিকে মারতে হবে, আর মারার সময় যখন দেখবে তোমার বন্দুকের গুলিটা রিকয়েল করছে তখন তোমাকে জাস্ট তোমার মানে মিলি ওয়েপনটা সুইচ করে দেবে, ঠিক আছে? সো এখানে তোমার মিলি ওয়েপনটা সুইচ করা যতটা ফাস্ট হবে ততটা কিন্তু তোমার মুভমেন্ট স্পিড কিন্তু বেশি থাকবে, মানে এনিমি কিন্তু পুরো মানে দিনের বেলায় কিন্তু তারা দেখবে, ঠিক আছে? সো এখানে বুঝতেই পারছো। তো আর একটা বিষয় যেটা, তুমি যদি তোমার মুভমেন্ট স্পিড যদি বাড়াতে চাও তাহলে তোমাকে কিন্তু তোমার বন্দুকটা হাতে নিয়ে কিন্তু বেড়ালে হবে না, ঠিক আছে? মানে বেশিরভাগ টাইমে তুমি খালি হাতে বেড়াবে, মানে মিলি ওয়েপনটা সুইচ করে বেড়াবে, আর যখন তুমি একটা এনিমিকে রাশ করতে যাবে কিংবা যখন তুমি একটা এনিমিকে মারতে যাবে তখনই তুমি জাস্ট তোমার বন্দুকটা হাতে নেবে। এটাই মানে জাস্ট ছিল ফার্স্ট স্টেপ, এখন কথা বলছি তোমাদের সেকেন্ড স্টেপটা নিয়ে, ঠিক আছে? সো এখানে সেকেন্ড স্টেপটা হচ্ছে ভাই তোমাদের শুট অ্যান্ড গান সুইচ। সো এখানে দেখো শুট অ্যান্ড গান সুইচ করতে গেলে তোমাদের কাছে কিন্তু অবশ্যই কিন্তু দুটো গান থাকা কিন্তু দরকারি, ঠিক আছে? সো এখানে দেখো তোমাদের কাছে অবশ্যই দুটো গান থাকা লাগবে। আর তুমি কী করবে, তুমি একটা গান থেকে গুলি করবে, গুলি করে তোমার সেকেন্ড গানটা নিয়ে তুমি জাম্প করবে, ঠিক আছে? সো এটার করার কিন্তু অনেকটা কিন্তু সুবিধা আছে। আর ভাই সুবিধা বলতে তোমার একটা গান যখন রিকল করবে তখন কিন্তু তুমি আর একটা গান চেঞ্জ করে ইজিলি কিন্তু তোমার এনিমিটাকে কিন্তু মেরে দিতে পারবে। তো এখানে আমি তোমাদেরকে ভালো করে একটুখানি বুঝিয়ে বলছি, ঠিক আছে? সো এখানে দেখো তুমি একটা এনিমিকে যখন গুলি করো, ঠিক আছে, সব গুলি করার সময় কিছুক্ষণ গুলি করলে দেখবে তোমার গুলিটা মোটা হয়ে যাচ্ছে, মানে তোমার বন্দুকটার গুলি রিকয়েল করছে। সো তখন কিন্তু তোমার যখন একবার রিকয়েল করা শুরু হয় তখন কিন্তু তুমি আর মানে তোমার গুলিটা কিন্তু এনিমির গায়ে বসে না, যার ফলে কিন্তু তুমি ওখানে মরে যাও, ঠিক আছে? সো তখন তুমি বা একটা কাজ করতে পারো, তখন তুমি তোমার সেকেন্ড গানটা সুইচ করে কিন্তু ওখানে জাম্প করে, মানে যেটা বললাম ফার্স্ট গান সুইচ করে কিন্তু ইজিলি কিন্তু এনিমিটাকে কিন্তু মেরে দিতে পারবে, ঠিক আছে? তবে এখানে শুট অ্যান্ড গান সুইচ তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অতটা কিন্তু কোনো টাফ ব্যাপার না, ঠিক আছে? সো এটা কইতে গেলে তোমাদেরকে জাস্ট প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিস করতে হবে, তোমাদেরকে ট্রেনিং বলেছে, ঠিক আছে? সো এখানে কিন্তু আমার প্র্যাকটিস করতে কিন্তু অ্যাকচুয়ালি এক মাস মতো সময় লেগেছে, ঠিক আছে? সো আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি এক সপ্তাহের মধ্যে কিন্তু ইয়ার এখানে আমার মতো কিন্তু পুরো মানে শুট অ্যান্ড গান সুইচ কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো আমি তোমাকে জাস্ট বলবো তুমি প্র্যাকটিস করে ভালো হবে। আর ভাই এখানে তুমি কী করবে, তুমি ফার্স্ট ওভার তোমার ফার্স্ট যে গানটা আছে ওই গানটা দিয়ে তুমি একটুখানি গুলি করবে, গুলি করে সেকেন্ড গানটা নেবে, সেকেন্ড গানটা নিয়ে তুমি রানিং নিয়ে তারপরে জাম্প করবে, ঠিক আছে? সো তুমি একটুখানি যদি ভালো করে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা যদি দেখে যাও তাহলে কিন্তু গ্যারান্টি পাচ্ছে তুমি এখানে কিন্তু পুরো আমার মতো কিন্তু পারবে, ঠিক আছে? তবে এখানে থার্ড যে স্টেপ সেটা হচ্ছে ভাই তোমাদের কাস্টম এই সুরি, ঠিক আছে? সো এখানে কাস্টম এই সুরির ভাই কথা শুনে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো এখানে দেখো তুমি কাস্টম এই সুরিতে চলে আসবে। সো কাস্টম এই সুরিতে আসার পর তুমি যেটা করবে সেটা হচ্ছে এখানে আমি বলছি শোনো, তোমাদের সেটিংস যেরকম থাকুক না কেন, ঠিক আছে, মানে টু ফিঙ্গার সেটিংস বলো কিংবা থ্রি ফিঙ্গার সেটিংস বলো অথবা ফোর ফিঙ্গার সেটিংস বলো, তোমাদের যে সেটিংস থাক না কেন তুমি ভাই তোমার সেটিংসটা সেখানে রেখে দেবে, ঠিক আছে? মানে কোনো রকম নড়ানোর কিংবা চড়ানোর কোনো দরকার নেই, তোমার সেখানে রেখে দেবে, ঠিক আছে? তো অনেকে তোমরা কী করো, তোমরা বড় বড় ইউটিউবারদের সেটিংস কপি করতে যাও, যার ফলে কিন্তু ভাই তোমার খেলাটা কিন্তু পুরোটা হারিয়ে যায়।
সো এখানে দেখো তুমি যদি তোমার কাস্টম এই সুটি যদি চেঞ্জ করো তাহলে কিন্তু নতুন সেটিংসে খেলতে কিন্তু অনেক দিন সময় লাগবে, ঠিক আছে। আর তুমি যদি সেই সেটিংসে যদি খেলতে না পারো তাহলে কিন্তু ভাই কখনোই কিন্তু তোমার আগের খেলাটাও কিন্তু তুমি ফেরত পাবে না। সো আমি বলবো কখনোই তোমার সেটিংসে তুমি চেঞ্জ করবে না, যদি পারো তাহলে তোমার সেটিংসে গিয়ে এখানে যে ট্রান্সপারেন্সিগুলো দেখছো এগুলো তুমি একটুখানি করে বাড়িয়ে দেবে। সো বাড়িয়ে দিলে কী হবে, তোমার সেটিংসটা কিন্তু তোমার সামনে অনেকটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে, যার ফলে কিন্তু তুমি ভালো করে কিন্তু দেখে দেখে কিন্তু ক্লিক করতে পারো। তো ভাই এই ছিল যার আজকে ভিডিও, ঠিক আছে। তো ভাই আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর ভাই সাবস্ক্রাইব করলে কিন্তু আমি অলওয়েজ কিন্তু এরকম টিপস রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করতে থাকবো, ঠিক আছে। তো ভাই আজকে তুমি টাটা ভাবে।